যখন আমি আইসিইউতে, বাহিরে তো মানে ডক্টর বলেই দিছে যে আমি আল্লাহর কাছে চলে যাব, মানে আমার আর চান্স খুবই ক্ষীণ, 20-30% এরকম। তো ওই সময়টা তো আর আমি জানি না, বাট আইসিইউতে থেকে আমার যখন প্রত্যেকটা নিঃশ্বাসে মনে হচ্ছিল এখনই বুঝি আমার শেষ, ওই সময়টাই আসলে আমি জীবনের উপলব্ধিটা করছি যে আমি এই আমার যে জীবনটা, মানে যেই কত বছর আমি এই দুনিয়াতে, আমি আসলে তাহলে কিছুই করি নাই। আজকে আমি যদি মারা যাই, 4 দিন হয়তো সবাই আমাকে মনে রাখবে, কান্না করবে, বাট 5 দিন আমাকে কেন মনে রাখবে? সেই কাজটাই আমি এখনও করি নাই, আমার ওইটাই মনে হয়েছে।